দেখুন, এবার আমেরিকা বৃষ্টির মতো পরমাণু অস্ত্রে হামলা চালানোরও হুমকি দিয়েছে পিয়াংইয়াং। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পরমাণু হামলা ঠেকানোর ক্ষমতা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নেই। মার্কিন সেনাবাহিনী গত মঙ্গলবার প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই পরীক্ষার সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেছে, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির ক্ষেত্রে এটি একটি মাইল ফলক। তবে উত্তর কোরিয়ার একজন সেনা মুখপাত্র শনিবার আমেরিকার এই পরীক্ষাকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, এইসব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পিয়াংইয়াংয়ের পক্ষ থেকে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে পাঠানো ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা ঠেকানো যাবে না। ওই মুখপাত্র আরও বলেন, আমেরিকা এই পরীক্ষা ছিল একটি গুরুতর সামরিক উস্কানি, যা পরমাণু যুদ্ধ শুরু করার লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদীদের পাশবিক মনোবৃত্তি প্রকাশ করে দিয়েছে। উত্তর কোরিয়ার ওই সেনা মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, আমেরিকা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কথিত সাফল্যের ধাপ্পাবাজ করে বেড়াচ্ছে, কিন্তু উত্তর কোরিয়া ওই পরীক্ষাকে নির্বোধের কাজ বলে মনে করেছে এবং এইসব ব্যবস্থা একদিন মার্কিনীদের হতাশ করবে। পরমাণু যুদ্ধ শুরু করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে চেষ্টা করেছে, তা একদিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে ভস্মে পরিণত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।